আইপিএলের রাতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে গুজরাট টাইটান্স। পয়েন্ট টেবিলে 8 নম্বরে দিল্লি, অন্যদিকে 6 নম্বরে রয়েছে গুজরাট। সবশেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে সহজ জয় পায় গুজরাট। জয়ের ধারা বজায় রাখতে পারলে চেন্নাইকে টপকে পয়েন্ট টেবিলের 5-এ উঠে যাবে শুভমান গিলের দল। অন্যদিকে টানা 2 জয়ের পর হায়দ্রাবাদের কাছে বড় ব্যবধানে হেরেছে দিল্লি। পান্তের দলের বিপক্ষে রানের পাহাড় গড়ে জিতেছে হায়দ্রাবাদ। প্লে অফের দৌড়ে টিকে থাকতে গুজরাটের বিপক্ষে জয় জরুরি দিল্লির। দুই দলের একাদশেই পরিবর্তনের সম্ভাবনা কম।